বিএনপি যখন নির্বাচনের দাবিতে সোচ্চার হচ্ছে, তখন একের পর এক অন্তর্বর্তীকালীন সরকারের আকার বাড়ছে। আরও তিনজন উপদেষ্টা হিসেবে রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন। এ নিয়ে ক্ষোভ ঝেড়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। তিনি অভিযোগ করে বলেছেন, খুনি হাসিনার তেলবাজরাও উপদেষ্টা হচ্ছেন। রোববার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে মন্তব্য করেন তিনি। সারজিস আলম লেখেন, শুধু একটা বিভাগ থেকে ১৩ জন উপদেষ্টা, অথচ উত্তরবঙ্গের রংপুর রাজশাহী বিভাগের ১৬টা জেলা থেকে কোনো উপদেষ্টা নাই, তার উপর খুনি হাসিনার তেলবাজরাও উপদেষ্টা হচ্ছে। সন্ধ্যায় নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে যুক্ত হন নতুন তিনজন উপদেষ্টা। সন্ধ্যায় বঙ্গভবনে তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নতুনদের মধ্যে মোস্তফা সরওয়ার ফারুকীকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া শেখ বশিরুদ্দিন পেয়েছেন বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব। তবে উপদেষ্টা মাহফুজ আলমকে এখনও কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি। গেল ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। পতন হয় আওয়ামী লীগের। এরপর ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।